বলবো, মানে আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু এইটুকু বুঝি আপনারা যদি না থাকেন কোনো প্রার্থী জিততে পারবে না, আপনারাই হচ্ছেন আমাদের দলে আসল সম্পদ। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, ক্ষমা প্রার্থী আমাদের লেট হয়ে গেল, কারণ রাস্তায় প্রচুর মানুষ ছিল, সেখানে সব জায়গায় নামতে নামতে সবাই যা হয়, তো তার জন্য ক্ষমা চাইছি, কারণ অনেকে আজকে রোজা রেখেছেন, এই গরমে এতক্ষণ আপনারা বসে আছেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তার জন্য রমজান মোবারক, আপনারা ভালো থাকবেন। চলে আসি নির্বাচন, দেখুন আপনারা আমাদের পরিবারই, আপনারা মানে আমাদের এই পরিবারের একদম লড়াকু কি বলবো সদস্য, আপনাদের সামনে বলার কিছুই নেই, আপনারা সবই জানেন। আমি এটুকু বলবো, আপনাদের আশীর্বাদ ছাড়া এই পথটা জেতা যাবে না, ঘাটাল লোকসভা কেন্দ্র জেতা যাবে না যদি আপনারা আমার পাশে থাকেন না থাকে, তো আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি, আসেন তো আপনারা। আমি জানি কি বলি, মানে সমস্ত নেতাদেরকে সম্মান জানিয়ে বলছি, এইটুকু 10 বছরে বুঝেছি যে বড় বড় নেতারা তারা পদ চায় পোস্ট চায়, কিন্তু কর্মীরা সম্মান চায় আর ইচ্ছে বেশি কিছু চায় না, এইটুকু আমি বুঝে গেছি। কর্মীরা মানে পার্টি জেতার পর তাদেরকে মনে রাখুক বা না রাখুক, তারা টিভিতে বসে পার্টিকে জেতার পর সেই গর্বটা ফিল করে সেটা আমি বুঝি, কে হয়তো আপনাদের নামও আমি জানি না সেরকম ভাবে, হয়তো আপনাদের নম্বরও নেই আমার কাছে, আমি ধন্যবাদও জানাতে পারবো না, কিন্তু আমি জানি আপনারা আপনাদের সমস্ত কিছু লাগিয়ে দেবেন আমাকে জেতানোর জন্য, আপনাদের ছোট ভাইটাকে জেতানোর জন্য। আমি আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই, আমার রাজনীতি যতটুকু করা মানুষের পাশে থাকা, মানুষের ভালো রাখা, মানুষের বিপদে আপদে তাদের সঙ্গে থাকা। আশিসদা বলছিলেন যে এই বছর আমি দাঁড়াবো না ভেবেছিলাম, সত্যি এবারে দাঁড়াবো না ভেবেছিলাম, কিন্তু দিদি এবং অভিষেক বাবুকে না বলতে পারলাম না, কারণ ওনারা এরকমই একটা প্রস্তাব দিলেন, সেটা আমার মনে হলো যে এই প্রস্তাবের জন্য আমার দাঁড়ানো উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান, এখানে দিদি বলছেন যে এইখানে 3টে খাল কাটা হয়েছে বলে এখানে আর বন্যা জমে না, কিন্তু ঘাটালের বন্যা এটা আমাদের কাছে নতুন নয়, এটা 100 বছর আগেকার এই বন্যার এই গল্পটা। আজকে দিদি সেটা করতে চলেছেন, আমাদের রাজ্য সরকার সেটা করতে চলেছেন, এটা আমার কাছে আমার মনে হয় এটার জন্য আমি আরো 10 জন নিতে পারি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়ার জন্য, কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা 200 বছর অবধি থাকবে। আরেকটা জিনিস, দৌড়ধাপ হচ্ছে আমরা সবাই জানি, কারণ আমরা জানি যে দাসপুর 1-2 এর মধ্যে প্রচন্ড যারা সোনার কাজ করে যারা বাইরে থাকেন তাদেরকে ফেরত আসার বা এখন গোল্ডের জন্য যেটা একটা গোল্ডটা খুবই দরকার ছিল সেটা আমাদের সরকার করতে পেরেছে, তো আমার মনে হয় কি আমাদের সরকার যা যা করে, আমার মনে হয় যেটা আমি বলছিলাম আপনারা আমার চেয়ে বেশি জানেন, আপনারাই বলুন দাদা এরও আছে এই কাজগুলো দিদি করেছিলেন আপনি জানেন না, এইগুলোকে আমাদেরকে দাসপুর 1-2 এর মানুষদেরকে বলতে হবে, আমাদের নেত্রী আমাদের সরকার কি কি কাজ করেছে, এবং আমি আমাকে নিয়ে গত 2 বছর ধরে অনেক কিছু গুজব চলছে, কে দেব গরু চোরের টাকা নিয়ে সিনেমা বানিয়েছে কাটমাই নিয়েছে, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে দেব একটা কথা ঘাটাল থেকে নিয়ে যায়নি, বরঞ্চ নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি। আপনারা চোখ বন্ধ করে আমার জন্য লড়তে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি কারো 1 টাকা নিয়ে আমি সিনেমা করিনি, যদি সবুজ থাকে যে দিয়ে আসুন, এটা আমি 2.5 বছর ধরে বলছি। আমি যেদিন দাঁড়াবো বললাম তার 2 দিনের পরে আমার কাছে ইডির নোটিস এলো, চলো মাথা পেতে নিলাম, বলে ঠিক আছে দেশের তদন্তকারী সংস্থা আমরা আমার বিশ্বাস আছে, হাসতে হাসতে গেছি হাসতে হাসতে বেরিয়েছি, এইটাই হচ্ছে প্রমাণ। বিরোধী দল অনেক কিছু বলবে, মানুষ যেন বিভ্রান্ত না হয়, যখন করোনা হয়েছিল আমার এখনো মনে আছে করোনার সময় কেন্দ্র সরকার আমাদেরকে লকডাউন দিয়েছিল, আমাদের দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে আটকেছিলেন, দাদিকে ফেরত নিয়ে আসার দায়িত্ব ছিল আমাদের, আমরা নিয়ে এসেছিলাম দাসপুরে, যারা বাইরে যারা অন্য অন্য স্টেটে যারা অন্য রাজ্যে আটকেছিল দাদিকে দায়িত্ব করে আমি নিয়ে এসেছিলাম, এই কারণ কত বলতে পারে, করোনার সময় হসপিটাল বেড পাওয়া যাচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে না, তখন আমাদের দলের প্রত্যেকটা কর্মীরা এবং আমি এসি রুমে বসেছিলাম না, আমরা রাস্তায় ছিলাম মানুষের ভালো করার জন্য। আমার মনে হয় কি এইটা মানুষদেরকে বলতে হবে, ইলেকশন আসছে, ইলেকশনের ভাষা আপনারা সবাই জানেন যে কাউকে ছোট না করলে নিজে বড় হওয়া যায় না, কিন্তু আমরা এটা বলতে পারি আমি অন্তত গত 10 বছরে
আমরা এমন এত ভালো ভালো কাজ করেছি তার জন্য অন্য কাউকে ছোট করতে হবে না। ওরা কি করেছে এটা নিয়ে বলতেও হবে না, কারণ আমাদের সরকার, আমাদের নেত্রী এবং আমাদের দল, আমাদের দলের নেতারা কর্মীরা যা যা কাজ করেছেন দাসপুরের জন্য আমার মনে হয় সেটার জন্য আমরা চোখ বন্ধ করে হাসি মুখে জিততে পারবো। বেশি সময় নেব না, এটুকু বলবো যে দুবার আপনারাই আমাকে জিতিয়েছেন। দাসপুর সবচেয়ে শান্তপ্রিয় একটা জায়গা, মানুষ শান্তি পছন্দ করে, মানুষ এখানে মানে মিথ্যে প্রচার পছন্দ করে না, অশান্তির কথা পছন্দ করে না, এবং আপনারা যারা আছেন এই শান্তিটাকে বোঝায় রেখেছেন, তার জন্য পুরো দায়িত্ব আপনাদের, এইটা পুরোটাই আপনাদের এই শান্তি বোঝায় রাখার জন্য। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করবো, এবং সত্যি কথা বলতে গেলে আমাদের দল যা যা কাজ করেছে সেই কাজের প্রচার যদি আমরা মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে বলতে পারি তাহলে আমরা চোখ বন্ধ করে বিপুল ভোটে জিতব। আসেন তো আপনাদের সঙ্গে, বিশ্বাস করুন আপনার যদি পাশে থাকেন আর আমার কোনো ভয় নেই। আপনি পঞ্চায়েত